আচ্ছা, গত দিনের ক্লাসটা তো করছো, রাইট? তুমি তো করছো, তারপর মোহনা করছে, যারা করছো তাদের আমি এখন একটা দিচ্ছি ধারা, যে ধারাটাতে কি করলে, কিভাবে করে আমরা এটা ফ্লো চার্ট আঁকবো সেটা তোমরা আমাকে করে দেখাবা। ওকে, ধারাটা হবে এরকম, 50+43 প্লাস 47, 44 প্লাস n তম পর্যন্ত এই ধারাটা আমাদের ফ্লো চার্ট করবো। তাহলে তোমরা শুরু করে দাও এই ধারাটা ফ্লো চার্ট। স্যার, আই লেস দেন অর ইকুয়াল, আর একটু নিচের দিক দেখাও, প্লাস আই সময়, এটা কি আই এর মান 3 করে বাড়তেছে না কমতেছে? স্যার কমতেছে, মাইনাস হবে। তাহলে আই -3। আর বাকিরা কই, বাকিদের? মনে হয় এটা ফ্যাক্ট ইনটু আই দিছ নাকি? ইয়েস স্যার। ইনটু আই কেন, আমরা কি ইনটু করছি? আ স্যার প্লাস হবে। ওকে, প্লাস হবে, গুড। হ্যাঁ, তোমার তোমার ক্যামেরাটা সুন্দর করে ধরিও, আমি একটা জিনিস এখানে বুঝাই দিতে যাচ্ছি। সেটা ফ্যাক্টের মান 0, ওকে, আই ইকুয়াল 50, ধারা এটা শুরু হলো, সবই ঠিক আছে। এই জায়গায় এসে আমাদের দেখো সিদ্ধান্তের চিহ্নের মধ্যে কি দিছি আমরা, আই লেস দেন অর ইকুয়াল এন। তো এখানে আই এর মান কত? 50। আই এর মান 50, আর এন এর মান নিশ্চয়ই 50-এর থেকে বড় হবে না, কি হবে, ছোট হবে, যেহেতু এই ধারাটা কি ডিক্রিমেন্ট ধারা, মানে কমতেছে, এই ধারাটা আমাদের কমতেছে, তাহলে এন এর মান নিশ্চয়ই 50-এর থেকে ছোটই হবে, তাই না? মানে প্রথম অবস্থাতেই দেখা যাচ্ছে আমাদের এটা তো নো এর দিকে চলে আসবে, কারণ প্রথমেই এটা কি হয়ে যাচ্ছে, মিথ্যা হয়ে যাচ্ছে, তাই না? তাহলে এই যে গ্রেটার দেন ইকুয়াল হবে। এটা গ্রেটার দেন অর ইকুয়াল হবে, এটা হবে গ্রেটার দেন অর ইকুয়াল, জাস্ট এতটুকু এখানে প্রবলেমটা, ক্লিয়ার? অন্যরা কি বুঝতে পারছি? খুবই ইম্পর্টেন্ট একটা টপিক ছিল যেটা তোমরা গতদিন প্রত্যেকে মিস করে, ইম্পর্টেন্ট একটা টপিক মিস করে ফেলছো। ওকে, ভিডিওটা দেওয়া আছে, দেখে নিবা, না হলে কিন্তু প্রবলেমে পড়ে। তাহলে এই ধারার প্রচুর পরিমাণে আসে পরীক্ষায় আমাদের, যে এই ধারাটা কি পরিবর্তন করতে হবে, হয়তো অ্যালগোরিদম দিয়ে দিবে, ফ্লোচার্ট করতে হবে, ফ্লোচার্ট দিয়ে দিবে, সেটার জন্য আবার অ্যালগোরিদম করতে হবে। ওকে, তো আমরা ধারার মূলত যে যে কনসেপ্ট গুলো থাকার কথা সেই কনসেপ্ট গুলো ক্লিয়ার হয়ে গেছে, আরো আমরা করব যখন সি প্রোগ্রাম করব। এখন করলাম অ্যালগোরিদম, ফ্লোচার্ট, বাকি আছে সি প্রোগ্রাম।
তো অ্যালগোরিদম ফ্লোচার্ট এই বিষয়টা আমাদের কেমন আমি বলি। অ্যালগোরিদম ফ্লোচার্ট হচ্ছে আমরা কোনো একটা অ্যাপ্লিকেশন কারো দ্বারা তৈরি করে নিব, তো সেক্ষেত্রে আমার প্রোগ্রামারকে আমি বুঝাবো আমি কিভাবে করে কাজগুলো করি। তো আমার কাজের ধারাগুলোকে প্রোগ্রামারকে বুঝানোর জন্য অ্যালগোরিদম আর ফ্লোচার্ট ব্যবহার হয়। ওকে, অ্যালগোরিদম আর ফ্লোচার্ট প্রোগ্রামারকে বোঝানোর জন্য, কারণ প্রোগ্রামার তো আর জানে না যে আমার কাজটা কিভাবে আমি করি। প্রোগ্রামার শুধু প্রোগ্রাম করতে জানে। তাহলে আমার কাজ, আমি একটা হিসাব নিকাশ করি প্রতিনিয়ত ব্যাংকের হিসাব, সেই হিসাব নিকাশটা আমি প্রোগ্রামারের কাছ থেকে প্রোগ্রাম তৈরি করে নিব। প্রোগ্রামার তো আর জানে না, মানে সফটওয়্যার তৈরি করে নিব, এখন প্রোগ্রামার তো জানে না আমার ব্যাংকের কাজগুলো কোন ধাপে ধাপে আমি করি। তো এই যে আমি কি ধাপে কাজগুলো করি সেটা আমরা ফ্লোচার্ট আর অ্যালগোরিদমের সাহায্যে বুঝাই দিব প্রোগ্রামারকে। দেন এই প্রোগ্রামার আমাদের অ্যালগোরিদম ফ্লোচার্ট দেখে সি প্রোগ্রামটা করে ফেলবে। ওকে, তো এটাই মূলত অ্যালগোরিদম ফ্লোচার্ট ব্যবহার করার কারণ। আমরা আরো কিছু গুরুত্বপূর্ণ অ্যালগোরিদম ফ্লোচার্ট করব। তো প্রথম যেটা বলছি, আমরা তো দুইটা সংখ্যার মধ্যে বড় সংখ্যা নির্ণয় করার জন্য অ্যালগোরিদম ফ্লোচার্ট করে ফেলছি। এখন আমরা যেটা করব সেটা একটা সংখ্যা সেটা জোড় না বিজোড় এটা নির্ণয় করব অ্যালগোরিদম বা ফ্লোচার্ট দ্বারা। ওকে, কোন একটা সংখ্যা দেওয়া হবে, সেই সংখ্যাটা জোড় না বিজোড় সেটা নির্ণয় করব কিভাবে করে দেখো। তোমরা টপিকটা হচ্ছে জোড় বিজোড় সংখ্যা নির্ণয়ের ফ্লোচার্ট। জোড় বিজোড় সংখ্যা নির্ণয়ের ফ্লোচার্ট, তাহলে ফ্লোচার্টটা যদি করে, প্রথমে আমরা স্টার্ট করলাম, এখন যেই সংখ্যাটা নিব অর্থাৎ সংখ্যাটাকে যে আমরা চেক করব এটা জোড় না বিজোড়, সেই সংখ্যাটাকে আমাদের গ্রহণ করতে হবে। এন গ্রহণ করলাম, তারপর আমরা একটা সিদ্ধান্ত নিব যে এন কে, আচ্ছা তোমাদের কাছে আমার স্বাভাবিকভাবে কোশ্চিন, যেটা তোমরা মেবি জানার কথা, কোন একটা সংখ্যা সেই সংখ্যাটা জোড় না বিজোড় এটা বোঝার উপায় কি বলো? জোড় হইলে 2n আর বিজোড় হইলে 2n+1। জোড় হলে দুই দুইয়ের গুণিতক হবে। এইটা কি বোঝার উপায়? আমরা এইভাবে বুঝি, আর অন্য ভাবে বুঝি না। আর কিভাবে বুঝি আমরা অন্য কারোর কাছে? আমি জানতে চাচ্ছি যে একটা সংখ্যা দেখলে আমরা কেমনে বুঝি সেটা জোড় না বিজোড়। স্যার দুই দ্বারা ভাগ যাবে। এইটা হচ্ছে মূল বিষয় যে সংখ্যাটা দুই দ্বারা বিভাজ্য কিনা। যদি দুই দ্বারা বিভাজ্য হয় তাহলে আমরা বুঝবো যে সংখ্যাটা জোড়, আর যদি বিভাজ্য না হয় তাহলে বুঝবো সংখ্যাটা বিজোড়। ওকে, আরেকটা টেকনিক ইউজ করি শর্টকাট, যেটা সংখ্যার শেষে যদি 1, 3, 5, 7, 9 থাকে তাহলে আমরা বলি এটা বিজোড় সংখ্যা, আর যদি 0, 2, 4, 6 এবং হচ্ছে 8 থাকে তাহলে ধরবো এটা হচ্ছে জোড় সংখ্যা। তো দেখো, আমরা একটা সংখ্যা যদি সংখ্যাটাকে ভাগ করি, তো এন হয় যদি এই সংখ্যাটাকে আমরা ভাগ করি দুই দ্বারা, দুই দ্বারা ভাগ করে ভাগশেষ যদি থাকে তাহলে সংখ্যাটা বিজোড়, আর যদি না থাকে সেক্ষেত্রে সংখ্যাটা জোড়। ওকে, তো আমরা সি প্রোগ্রামের ক্ষেত্রে ভাগশেষ, এখানে এটা কি ভাগশেষ, এই ভাগশেষটাকে নির্ণয় করার জন্য মূলত যে চিহ্নটা ব্যবহার করি অর্থাৎ ভাগশেষ বোঝানোর জন্য সেটার নাম হচ্ছে পার্সেন্টেজ, আর ভাগফল বোঝায় আমাদের
এই যে তোমার অবলিক চিহ্নটা দ্বারা আমরা বুঝাবো ভাগ, আর পার্সেন্টেজ চিহ্ন দ্বারা বুঝাবো আমরা ভাগ শেষ। ওকে, তো এখানে যদি আমি লিখি এন পার্সেন্টেজ টু, তার মানে এন কে দুই দ্বারা ভাগ করে ভাগ শেষ যেটা হবে সেটাকে বুঝাচ্ছি। ওকে, পার্সেন্টেজ কি নির্ণয় করছে? পার্সেন্টেজ বুঝাচ্ছে যে এটা আমার ভাগ শেষ। আর যদি আমি লিখতাম এন অবলিক টু, তাহলে এটা দ্বারা বুঝাইতো ভাগ ফল। ওকে, তো এখন এই পার্সেন্টেজ ইকুয়াল ইকুয়াল যদি জিরো হয়, এটা আমরা এখানে লিখব এন পার্সেন্টেজ টু সমান সমান যদি জিরো হয়, যদি এটা ইয়েস হয় তাহলে সংখ্যাটা জোড়, আর যদি নো হয় তাহলে সংখ্যাটা কি? বিজোড়। তাহলে এটা প্রদর্শন করতে হবে। স্যার, পার্সেন্টের ব্যাপারটা একটু বলবেন আরেকবার। শিওর? তো জোড়ের ইংরেজি কি আর বিজোড়ের ইংরেজি কি? অড নাম্বার এন্ড ট্রু। অড টু জোড় না বিজোড়? স্যার ভুলে গেছি। স্যার জোড় হচ্ছে ইভেন আর বিজোড় হচ্ছে অড। ওকে, কোনো কনফিউশন আছে কি কারো এই দুটোর মধ্যে, অড ইভেন? কারো কনফিউশন ক্রিয়েট হয় সেই জন্য, কনফিউশন দূর করার জন্য ইভেন মানে হচ্ছে কি সেটা বোঝার উপায় হচ্ছে এখানে কয়টা অ্যালফাবেট আছে? চারটা। চার কি জোড় না বিজোড়? চার যেহেতু জোড়, এই জন্য ইভেন মানে জোড়, এটা শর্টকাট মনে রাখার জন্য। আর অড এখানে তিনটা, থ্রি কি জোর না বিজোর? থ্রি বিজোর হওয়ার কারণে এখানে অট মানে বিজোর। ওকে, তো এখানে পার্সেন্টেজ এর বিষয়টা যদি আর একটু ক্লিয়ার করি তোমাদের আমি, ধরো দেওয়া আছে 15% 3। ওকে, যদি 15% 3 ধরি তাহলে এটার মান দাঁড়ায় আমাদের 15 কে 3 দ্বারা ভাগ করে ভাগ শেষ কত? 3। তাহলে এর মান 3। আর যদি দেই 15/3 তাহলে এটার মান দাঁড়াবে 4। এখন বলো বুঝছো কিনা, এই 3টা হচ্ছে ভাগ শেষ আর 4টা হচ্ছে ভাগ ফল। তাহলে এই পার্সেন্টেজ চিহ্ন দ্বারা বোঝাবে ভাগ শেষ, পার্সেন্টেজ চিহ্নটা নির্দেশ করবে ভাগ শেষ, আর অবলিক চিহ্নটা নির্দেশ করবে ভাগ ফল। ক্লিয়ার? জি স্যার। তাহলে এখানে ডাবল ইকুয়াল কেন ব্যবহার করা হলো এটা তোমাদের কোনো কোশ্চেন নাই, রাইট? তোমরা এটা বুঝো তো না, ডাবল ইকুয়াল কেন ব্যবহার করা হয়? কথা বলে না কেউ? যদি জানো তাহলে বলো জানি, আর যদি না জানি তাহলে বলো জানি না। তা না স্যার বলে জানি, কে জানে? স্যার আমি আগে পড়ছিলাম তাই এটা আমি জানি। এটা তুমি জানো, আর অন্যরা জানি আমি জানি জানো? তো ডাবল ইকুয়াল মানে কি বুঝায়? এখানে আমি ডাবল ইকুয়াল ইউজ করছি, তোমরা এটা দেখতে পাচ্ছ? এই ডাবল ইকুয়াল মানে কি বুঝায়? শুনছি সিন্ধি সোমা, ডাবল ইকুয়াল মানে কি বুঝায়? কিরে চুপ কেন? এটা কি ক্লাসে আছে? এই তোমরা সবাই ক্যামেরা অন করো, মনে হয় তোমরা ক্লাসে নাই। আসি তো, আসি স্যার। থাকলে আমি কথা বলতেছি কোনো রেসপন্স করো না কেন? যে ডাবল ইকুয়াল মানে কি বুঝায়?
আচ্ছা, বুঝি না, বুঝাই দেন। তো সেটা আমি শুরু থেকে বলতেছি যে এটা তোমাদের কি বলছি তো বুঝি না। একবার যে বুঝি না। আচ্ছা আমি শুনছি তুমি বলছো যে বুঝি, এই জন্য। ওকে, তো দেখো ইকুয়াল, এখানে আমরা ডাবল ইকুয়াল ইউজ করার অর্থ হচ্ছে আমরা যখন এক্স ইকুয়াল 5 লিখি তখন কি বলি, এক্স এর মান 5। আবার এক্স ইকুয়াল যদি ওয়াই লিখি তখন কি বলি, এক্স আর ওয়াই সমান। তো কেন বলি না এক্স এর মান ওয়াই, কেন বলি না এক্স এর মান ওয়াই? এক্স এর মান ওয়াই না বলে আমরা এখানে বলছি এক্স আর ওয়াই সমান, এখানে তখন বলছি এক্স এর মান 5। তাহলে বলো তো কেন আমরা বলি না এখানে এক্স এর মান ওয়াই, কথা বলো, কথা বলো, কেন বলি না? কেন স্যার? কারণ দুইটাই আমরা চলক দেখছি, সে কারণে বলি না। বাট আমরা সি প্রোগ্রামের ক্ষেত্রে দুইটাই সমান, এই দুইটাই সমান যদি বুঝাইতে চাই, দুইটাই সমান, তাহলে আমাদেরকে সমান সমান চিহ্ন দুইবার ব্যবহার করতে হবে। ম্যাথমেটিক্যালি এইটাকে আমরা হয়তো বা সমান সমান বলছি, কিন্তু সি প্রোগ্রামের ক্ষেত্রে অর্থাৎ প্রোগ্রামের ভাষায় কারো, আমরা কাউকে যদি কারো সমান বলতে চাই তাহলে সমান চিহ্ন ব্যবহার করতে হবে দুইটা সমান সমান। ওকে, তো এটা বুঝাচ্ছে কি, এন কে 2 দ্বারা ভাগ করে ভাগশেষটা যদি সমান সমান হয় 0, অর্থাৎ ভাগশেষ 0 হলে সংখ্যাটা কি জোড়, আর যদি না হয়, ভাগশেষ যদি 0 না হয় তাহলে সংখ্যাটা বিজোড়। বুঝতে পারছি কি? তারপর দুইটা সংযোগ দিয়ে শেষ, ক্লিয়ার? এটা হচ্ছে অড ইভেন নাম্বার নির্ণয় করার জন্য ফ্লোচার্ট। মানে এই ফ্লোচার্ট দেখে তোমরা আমাকে এটার অ্যালগোরিদমটা করে দিবা, এই ফ্লোচার্ট দেখে এটার অ্যালগোরিদমটা করে দিবা। আচ্ছা দেখো, এইটা অর্থাৎ গ্রুপ নির্ণয় করার জন্য আমরা এখন ফ্লোচার্ট আঁকবো, রোল নাম্বার দিলেই বলে দিতে সে কোন গ্রুপের স্টুডেন্ট। ক্লিয়ার? তাহলে প্রথমে আমরা শুরু করবো, দেন রোল নাম্বারটা জানতে যাবে, তাহলে বলবে কি রেড রোল নাম্বার। স্যার কিসের ক্ষেত্রে বললেন জানি? গ্রুপ নির্ণয় করার জন্য আমাদের টপিকটা হচ্ছে গ্রুপ নির্ণয় করার জন্য ফ্লোচার্ট, অর্থাৎ রোল নাম্বার থেকে আমরা গ্রুপ নির্ণয় করব। তো রিড এবার করবো কি রোল নাম্বার। ওকে, তোমাদের কলেজের এরকম একটা সিস্টেম আছে যে এত থেকে এত রোল নাম্বার হলে এটা সায়েন্সে, এত থেকে এত রোল নাম্বার হলে এটা হিউম্যানিটিসে, তার থেকে বেশি হলে এগুলা বিজনেস স্টাডিজ, এইরকম একটা নিয়ম আছে। তো ওই রুলস, রুলের যে রেঞ্জ, সেই রেঞ্জের উপর ডিপেন্ড করে এটা আমরা করছি। আবার আরো আছে যে কত থেকে কত রোল পর্যন্ত হলে কোন শাখার স্টুডেন্ট, অর্থাৎ সেকশনটা তার কি, এটাও আমরা করতে পারি। ওর একটা যদি করতে পারি তাহলে অন্যান্য গুলো পারবো আশা করি। দেখো এবার কি, প্রথমে সিদ্ধান্ত নিচ্ছে রোল নাম্বারটা কি 500 থেকে 600 কিনা। রোল নাম্বার যদি হয়, রোল নাম্বার যদি ছোট অথবা সমান হয় 500, ইয়েস হলে, ইয়েস হলে সে কি, রোল নাম্বার 1 থেকে যদি 500 হয়, এটা বোঝাচ্ছে কি রোল নাম্বার যদি ছোট অথবা সমান হয় 500, তাহলে সে সায়েন্স ডিপার্টমেন্টের স্টুডেন্ট। আমরা প্রিন্ট করলাম, তুমি সায়েন্সের স্টুডেন্ট, ইউ আর ইন সায়েন্স।
যদি না হয় অর্থাৎ 500 উর্ধে হয় তখন কি বলবো? গোয়ের দিকে আসে, এবার আবার একটা সিদ্ধান্তের মধ্যে হবে, আবার একটা সিদ্ধান্তের দিকে যাবে, কে বলবে? রোল নাম্বার কি ছটা সমান 800, রোল যদি ছটা অথবা সমান হয় 800, হলে আর যদি রোল নাম্বারটা 800 নিচে অথবা 800 সমান না হয় তাহলে সেটা কি 800 ঊর্ধ্বে, আর 800 ঊর্ধ্বে যতই হোক না কেন সেটা বিজনেস স্ট্যান্ডার্ড। তাহলে আমরা তিনটা বিভাগে নির্ণয় করতে পারলাম, এরপর এইগুলোকে একসাথে জাস্ট অ্যাড করে দিয়ে বলো কারো কি বুঝতে প্রবলেম হয়েছে এখানে? কারো বুঝার প্রবলেম হয়েছে কি? এটার তুলার পাশে এটা তুলে দেখবা যে এটা এই গ্রুপ নির্ণয় করার জন্য এটা তার ফ্লোচার্ট। এখন তোমরা আমাকে এই ফ্লোচার্ট দেখে অ্যালগোরিদমটা নির্ণয় করে দিবা, ফ্লোচার্ট দেখে অ্যালগোরিদম। আমার ইয়া চালু করা আছে এখন স্যার। আচ্ছা সমস্যা নাই, থাক। এখন তারপর লিখেছে না ফলাফল ছাপি রোল গ্রেটার দেন 800। না এখানে দেখবা পরবর্তী ধাপে যায়, পরবর্তী ধাপে এগেন বলবা যদি এটা হয়। এখন তোমরা আমাকে আরেকটা কাজ করে দিবা, এটা ফ্লোচার রাখবা। তোমরা সবাই কি বুঝতে পারছো সবার? এটা দেখছো কি সোমা কিভাবে করছে? সারা অনমি তোমরা কি বুঝতে পারছো কিভাবে হইল এটা? জি স্যার। এটা কি আছে? জি স্যার কি আছে? আসলে আমি কনফিউজ হয়ে গেছি, প্রশ্ন করলে সেটার উত্তর পাইতে পারলে অসুবিধা নেই। তো ওটা ছিল ফ্লোচার্ট থেকে অ্যালগোরিদম। এখন তোমরা আমাকে একটা ফ্লোচার্ট করে দিবা যেটা বয়স নির্ণয় করার জন্য, অর্থাৎ আমরা তার এজ বলবো, সে কি শিশু নাকি বৃদ্ধ নাকি অ্যাডাল্ট এটা আমাদেরকে নির্ণয় করে দিবে একটা ফ্লো চার্ট। তো এই ডিস্টেন্সটা এরকম হবে, এক থেকে যদি 18 হয়, 1 থেকে 18 মধ্যে হলে এখানে চাইল্ড, 19 থেকে 30 অ্যাডাল্ট, 31 থেকে 40 50 দিন, 31 থেকে 50 প্রি ওল্ড, আর 50-এর উল্টে হলে দেখাবে ওল্ড। ঠিক ওইটার মতোই এটা হবে, জাস্ট ওইখানে স্টেজ ছিল 3টা আর এখানে স্টেজ আছে 4টা। তো এইটা দ্বারা আমরা এখন একটা তোমরা দ্রুত আমাকে এটা দিতে দেবে। দেখছি একটু শুধু।
হয়নি স্যার। এদিকে সব ঠিক আছে, শুধু তোমার এই যে সংযোগ দেওয়ার জন্য সংযোগ গুলো দেওয়া নাই, শুধু প্রিন্ট করে রেখে দিছো, ইন্ট করো নাই। না স্যার ওটা তো দিব। শেষে একটা মিস্টেক হয়েছে দেখো, তোমার ওই যে আরেকটা শেষে সিদ্ধান্ত আছে না, সিদ্ধান্ত চিহ্ন না দিয়ে সামান্তরিক চিহ্ন দিয়ে দিছো। ও হ্যাঁ স্যার ঠিক আছে। স্যার তিনটাকে একসাথে অ্যাড করবো কিভাবে, চারটাকে যেভাবে ইচ্ছা আমি, কিন্তু চারটাকে অ্যাড। হ্যাঁ এই যে এভাবে করে আমি এখানে যেভাবে অ্যাড করছি, স্যার এটা কি হয়েছে? দেখছি একটু ক্যামেরাটাকে স্টপ করে রাখিও, নড়াচড়া করবা। সংযোগটা হয়েছে আমার। হ্যাঁ ঠিক আছে, জেসি আর খাতায় তো আমি শুধু কালো কালো দাগ দেখতে পাই, কোনো লেখা বুঝতে পারি না। স্যার ওর ওখানে অনেক নেট প্রবলেম। এই জন্য তুমি দেখতে পাচ্ছ শোভা, তুমি দেখতে পারলে একটু দেখে দাও। আমার কাছে ওরটা ব্লার দেখাচ্ছে। আমি ওকে আমি একটু দেখাই দিই কিরকম হবে, এই আগেরটার মতো অন্য কোনো চান্স নাই। দেখো এখানে জাস্ট আমরা রোল নাম্বারের জায়গায় এখন দিব এজ, রেট এজ এখানে চেক করব, এজটা কি ছোট অথবা সমান 18, যদি হয় তাহলে বলবে তাহলে বলবে ইউ আর চাইল্ড, আর যদি না হয় তাহলে চেক করবে এজ কি ছোট অথবা সমান কত 30, যদি ইয়েস হয় তাহলে বলবে ইউ আর অ্যাডাল্ট, আর যদি নো হয় তাহলে এখানে আরেকটা সিদ্ধান্ত চলে আসবে, তখন এজ ছোট অথবা সমান কি 50, যদি 50 হয় ইয়েস হলে ইউ আর ইন, ইউ আর প্রি ওল্ড ইয়েস হলে, আর নো হলে ইউ আর ওল্ড ইউ আর ওল্ড, তারপর এদের সবাইকে সংযোগ দিয়ে শেষ। ওকে জাস্ট ওইটাই, এখন সেম বিষয়টা আমাদের পরীক্ষার মধ্যে একবারে হুবহু এই রোল যে আসবে তা না, রোল অন্য আসতে পারে, আরো বেশি সেকশন আসতে পারে, তখন আমরা কিভাবে করে করব এটা যেন মাথায় থাকে। তো এখন আমি একটু কম্পিউটারে চলে যাচ্ছি, আমরা একটা স্লাইড পড়বো আজকে। তো আজকের বিষয়বস্তুটা হচ্ছে, তোমরা আমার মনিটর স্ক্রিন দেখতে পাচ্ছ, টপিকটা প্রোগ্রাম কি, প্রোগ্রামের ভাষা কি, কেন এত প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ, একটি আদর্শ প্রোগ্রামের বৈশিষ্ট্য, সি প্রোগ্রামিং কি এর ইতিহাস, সি প্রোগ্রামিং ভাষার বৈশিষ্ট্য, সি প্রোগ্রামিং ভাষার ব্যবহার, এগুলো আমরা এখন জানবো। তো প্রোগ্রাম কি,
অলরেডি ফার্স্ট লেকচারে আমরা জেনে গেছি প্রোগ্রাম কি। তো প্রোগ্রাম হচ্ছে সমস্যা সমাধানের জন্য কম্পিউটারের ভাষা। কম্পিউটারের ভাষা মানে জিরো আর ওয়ান। কম্পিউটারের ভাষায় লিখিত যে কমান্ড, সেই কমান্ডের সমষ্টি হচ্ছে বা নির্দেশের সমষ্টি আমাদের প্রোগ্রাম। তাহলে প্রোগ্রামের ভাষা কি? স্যার জেমির ওখানে ব্লার দেখাচ্ছে একদম। ওর নেট প্রবলেমের কারণে পিকচার পাঠাইছে, কিরকম দেখাচ্ছে। স্যার কালকের লেকচারটা আর আজকের লেকচারটা মিলে রেকর্ডটা দিয়ে দিয়েন গ্রুপে। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, এই জন্যই আমি এটা আগেরটা দেখিনি। জেমি, তুমি এখনো কি কিছু দেখতে পাচ্ছ না আমার স্ক্রিন? স্যার ব্লার দেখাচ্ছে আমার, এখানে ব্লার লেখাগুলো ভালো করে বোঝা যাচ্ছে না, আমার নেটের অনেক প্রবলেম হচ্ছে। একটু জানালার আশেপাশে বা বেলকনিতে তো যাও, যে পাশ থেকে নেট পাওয়া যায়। স্যার প্রবলেম নেই, আপনি পড়ান, আমি বাসায় নেট ভিডিওটা ভালো ব্যবহার করে করো, দেখি। জানা আছে? আচ্ছা ঠিক আছে, তাহলে এটা ছিল আমাদের প্রোগ্রাম আর প্রোগ্রামের ভাষা। এখন প্রোগ্রামের ভাষা, এটা আমরা যদি তাহলে এই প্রোগ্রামের ভাষারও সংজ্ঞাটা আমরা পেয়ে যাই। ভাষা হচ্ছে মনের ভাব প্রকাশের জন্য যে সকল শব্দ, বর্ণ, অঙ্ক, সংকেত ব্যবহার করা হয়, এগুলো ব্যবহারের যে কতিপয় নিয়ম কানুন, সেটাকে বলা হয় প্রোগ্রামের ভাষা। তো এরকম ঠিক প্রোগ্রাম রচনার জন্য যে সকল শব্দ, বর্ণ, অঙ্ক, সংকেত ব্যবহার করব, সেই সকল শব্দ, বর্ণ, অঙ্ক, সংকেতকেই বলা হচ্ছে প্রোগ্রামের ভাষা। বিভিন্ন ধরনের প্রোগ্রামের ভাষা আছে পৃথিবীতে, প্রায় কয়েকশো প্রোগ্রামের ভাষা আছে। এর মধ্যে কয়েকটা উদাহরণ আকারে এখানে দেওয়া আছে: বেসিক, প্যাসকেল, সি, সি প্লাস প্লাস, কবল, ফরট্রান, জাভা। এখন প্রশ্ন, কেন এত প্রোগ্রামের ভাষা? প্রোগ্রামের ভাষা তো যেহেতু প্রোগ্রাম দ্বারা সমস্যা সমাধান করা হয়, তাহলে সবগুলো দ্বারা তো সমস্যা সমাধানে করা হয়, একটা দিয়েই তো হয়ে যেত, এতগুলোর কি দরকার ছিল? তো সেই প্রশ্নের উত্তর এখানে দেওয়া আছে। বেসিক বেসিক যে প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজটা, সেটার মিনিং হচ্ছে বিগেনার অল পারপাস সিম্বলিক ইনস্ট্রাকশন কোড। তো বিগেনার বলতে আমরা কি বুঝি? কথা বলি, বিগিনার বলতে আমরা কি বুঝি? বিগিনার মানে শুরু হচ্ছে করা। শুরু, যারা শুধু শুরু করা। হ্যাঁ, যারা শুধু শুরু করছে কোনো কিছু শেখা। তো প্রোগ্রাম যারা শুধু শেখার শুরু করে, তাদের তো আর খুব কঠিন কঠিন কমান্ড দিয়ে প্রোগ্রাম করে কম্পিউটার চালানো শেখানো খুব কষ্টদায়ক হয়ে যায়। তাই তাদেরকে কিছু সিম্বল দ্বারা কম্পিউটার চালানো শেখানো হয়। তো ওই কম্পিউটার চালানো শেখানো সিম্বল দ্বারা শেখানো হয় বিধায় এই প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ কে বলা হচ্ছে সিম্বলিক ইনস্ট্রাকশন কোড। তো এই প্রোগ্রাম দ্বারা মূলত আমরা বিগেনার যারা কম্পিউটার শেখা শুরু করে তাদের জন্য ব্যবহার করা হয়। ওকে, তারপর আসছে কবল। কবল মানে কমন বিজনেস ওরিয়েন্টেড ল্যাঙ্গুয়েজ, অর্থাৎ একটা বিজনেস নিয়ন্ত্রণ করার জন্য বা বিজনেসের যে কাজগুলো আছে সেই কাজগুলোকে সফটওয়্যার দ্বারা মেনটেন করার জন্য যে প্রোগ্রাম ব্যবহার করা হয়, অর্থাৎ এই সফটওয়্যারটা তৈরি করার জন্য যে প্রোগ্রাম ব্যবহার করা হয়, সেই প্রোগ্রামের নাম হচ্ছে কবল। আমরা জানি এখন কম্পিউটার দ্বারা কোনো একটা ব্যবসায়িক প্রতিষ্ঠান তার সব হিসাব নিকাশ কমপ্লিট করে থাকে, তার কত বাকি আছে, কত দেনা আছে, পাওনা আছে, কত টাকা সেল হলো, এই সব সে সফটওয়্যারের মাধ্যমে করে থাকে। তো এই সকল সফটওয়্যার তৈরি করার জন্য যে প্রোগ্রামটা তৈরি করা, প্রোগ্রাম ব্যবহার করা হয়, তার নাম হচ্ছে কবল। তারপর আসছে ফরট্রান। ফরট্রানের ফুল মিনিং হচ্ছে ফর্মুলা ট্রান্সলেটর, অর্থাৎ এটা ম্যাথমেটিক্যাল যে ফর্মুলা আছে সেই ম্যাথমেটিক্যাল ফর্মুলা গুলো কাজ করার জন্য ব্যবহার করা হয়। যারা ম্যাথ নিয়ে হায়ার স্টাডি করবে
তারা দেখতে পাবে তাদের একটা প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ পড়ানো হয় যেটার নাম হচ্ছে ফরট্রান। তো এটা দ্বারা কি করা হয়, ম্যাথমেটিক্যাল যে ফর্মুলাগুলো আছে সেই ফর্মুলাগুলোকে প্রোগ্রাম দ্বারা সমাধান করা হয়। তাহলে এত প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ আর এমনি এমনি আসে নাই, সব প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ বিভিন্ন ধরনের সমস্যা সমাধান করার জন্য তৈরি, এক একটাতে এক এক ধরনের সুবিধা, তাই বিভিন্ন ধরনের প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ তৈরি। এখন আসি একটা সি প্রোগ্রামের যে আদর্শ বৈশিষ্ট্য হবে সে বৈশিষ্ট্যগুলো। প্রোগ্রামটা সহজ হবে, প্রোগ্রাম যথাসম্ভব সংক্ষিপ্ত ও বোধগম্য হবে, প্রোগ্রামকে অপ্রাসঙ্গিকভাবে বড় করা যাবে না, সমস্যা সমাধানের প্রক্রিয়াটি স্পষ্ট ও যুক্তি নির্ভর হতে হবে, কোডিং নির্ভুল হবে, ভবিষ্যৎ সংশোধন ও পরিবর্তনের ব্যবস্থা থাকতে হবে, অতিরিক্ত লুপ ব্যবহার করা যাবে না। তো আমরা এখানকার যেগুলো পয়েন্ট গুলো, সব পয়েন্ট গুলো কি বুঝতে পারছি? ওকে গুড, তাহলে আমরা সব পয়েন্ট বুঝতে পারছি। দেন আমরা পরবর্তীতে যাচ্ছি সি প্রোগ্রামের ইতিহাস, সি প্রোগ্রাম কিভাবে আসলো, কেনই বা এর নাম সি হলো। 1958 সালে সর্বপ্রথম অ্যালগোল নামের একটা প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ তৈরি হয়, যে প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজটাকে তৈরি করেন টিম অফ ডিজাইনার, যেটা ফরট্রান নামের প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ দেখে আবিষ্কার হয়, অর্থাৎ ওইটাকে দেখে ইনফ্লুয়েন্সড হয়ে তারপর টিম অফ ডিজাইনার অ্যালগোল প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজটা তৈরি করে। এই অ্যালগোলকে দেখে ইনফ্লুয়েন্সড হয়ে যে প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ গুলো তৈরি হয় তার নাম বিসিপিএল, সিমুলা, সিপিএল, প্যাসকেল এবং সি। 1960 সালে সিপিএল নামের একটা প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ তৈরি হইল, যার যেটা তৈরি করলো ইউনিভার্সিটি অফ ক্যামব্রিজ অ্যান্ড লন্ডন, যেটা অ্যালগোলকে দেখে ইনফ্লুয়েন্সড হয়ে তৈরি হলো, আর সিপিএল কে দেখে ইনফ্লুয়েন্সড হয়ে যে প্রোগ্রামটা তৈরি হলো তার নাম বিসিপিএল। এটা তৈরি করেন মার্টিন রিচার্ড। দেন এটাকে দেখে ইনফ্লুয়েন্সড হয়ে যে প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজটা তৈরি হলো তার নাম হচ্ছে বি। এই বি প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজটাকে তৈরি করেন কেন থমসন 1969 সালে, যেটা কিনা বিসিপিএল, অর্থাৎ আমরা দেখলাম বিসিপিএল কে দেখে ইনফ্লুয়েন্স হয়ে তৈরি হলো বি প্রোগ্রামিং, আর বি প্রোগ্রামিং কে দেখে ইনফ্লুয়েন্সড হয়ে যে প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ তৈরি হলো তার নাম হচ্ছে সি। এখন কথা হচ্ছে কেন এর নাম সি হলো, কারণ এই যে ওপরে তিনটা দেখতে পাচ্ছি এগুলো হচ্ছে এ ক্যাটাগরির প্রোগ্রাম, অর্থাৎ অ্যালফাবেটের শুরু জাস্ট যেমন এ দিয়ে হয়, প্রোগ্রামিং এর শুরু জাস্ট প্রোগ্রামটা শুরু, তাই এগুলা এ। আর সেকেন্ড ক্যাটাগরিতে আসলো বি, আর তার থেকে মোটামুটি ভালো ম্যাচিউরড এবং মানসম্মত প্রোগ্রাম যেটা দ্বারা বিভিন্ন ধরনের প্রবলেম সলভ করা যায়, তাই এই এ বির পরে চলে আসলো সি। আর এই প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজটাকে যে তৈরি করেন তার নাম হচ্ছে ড্যানিশ রিচি, এটার অথর হচ্ছে ড্যানিশ রিচি। কত সালে, 1972 সালে। এটা কোন প্রোগ্রাম দেখে ইনফ্লুয়েন্সড হয়ে তৈরি হয়, বি, অ্যালগোল, ফরট্রান। আর পরে সি প্রোগ্রামিং এর পরে যত প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ আসছে এই সব প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ, অর্থাৎ সি প্লাস প্লাস, সি শার্প, জাভা, পার্ল, পিএইচপি, যত প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ আসছে সব মোটামুটি সি কে দেখেই তৈরি করা। তো সি প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজের ভিত্তি বলা যেতে পারে, যেটা যে কোনো প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ শিখতে যাই না কেন আমাদের আগে জানতে চাওয়া হয় আমাদের কাছ থেকে যে তুমি কি সি জানো, যদি সি জানো তাহলে অন্যান্য প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ সহজে বুঝতে পারবে, আর যদি এটা ভালো করে না পারো না বুঝো তাহলে এটা কনসেপ্টটা ক্লিয়ার করো বা তারাই তোমাদের ক্লিয়ার করে দিবে। সি প্রোগ্রামিং এর বৈশিষ্ট্যগুলো হচ্ছে এটা জেনারেল পারপাস ল্যাঙ্গুয়েজ, এটা একটা মিড লেভেলের ল্যাঙ্গুয়েজ, এটা সিস্টেম প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ, এটা স্ট্রাকচারাল ল্যাঙ্গুয়েজ, এটা প্ল্যাটফর্ম ডিপেন্ডেন্ট। বলো এই অর্থ গুলো বুঝো সবগুলাই। তারপর এটা কেস সেন্সিটিভ, এখানকার কোন টপিকটা বা কোন পয়েন্টটা তোমাদের কাছে আননোন বা বুঝলাম না।
ছয় নাম্বারটা ছয় নাম্বার কেস তাহলে সেন্সিটিভ। তাহলে পাঁচ নাম্বারটা দ্বারা কি বুঝছো আমাকে একটু বুঝাই দাও। পাঁচ নাম্বার তো বুঝছো, এই জন্যই না ছয় নাম্বার বুঝতে চাইছো। প্ল্যাটফর্ম ডিপেন্ডেন্ট বলতে বোঝায় আমাদের এই প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজটা সকল প্ল্যাটফর্মে কাজ করে। প্ল্যাটফর্ম গুলো কি? উইন্ডোজ, লিনাক্স, ম্যাক, সব অপারেটিং সিস্টেমে এটা কাজ করে। ওকে, আর কেস সেন্সিটিভ, কেস সেন্সিটিভ হচ্ছে আমরা আপার কেস লোয়ার কেস নাম শুনছি। কথা বলি, আপার কেস লোয়ার কেস এই শব্দগুলোর নাম শুনছি। তাহলে মানে কি? না নয়, আপার কেস লোয়ার কেস শুনোনি? ক্যাপিটাল লেটারটাকে বলা হয় আপার কেস, আর স্মল লেটারটাকে বলা হয় লোয়ার কেস। লোয়ার কেস। মনে রাখবা, পরবর্তীতে আরো কত নতুন নতুন শব্দ শুনতে পাবা, যেহেতু এখন নতুন জায়গায় গেছো এবং আরো হায়ার এডুকেশনে যাবা। এবার নতুন একটা তথ্য তাহলে জেনে রাখো, ক্যাপিটাল লেটার কে বলা হয় তোমার হায়ার কেস, আর স্মল লেটার কে বলা হয় লোয়ার কেস। তো এই হায়ার কেস আর লোয়ার কেস এগুলো কেস সেন্সিটিভ দ্বারা বোঝাচ্ছে যে সে আমরা যদি এগুলো মিস্টেক করে থাকি তাহলে সে এই মিস্টেক গুলো ধরতে পারে। HTML এ দেখছিলাম আমরা ক্যাপিটাল লেটার আর স্মল লেটার, সরি হায়ার কেস কেন বললাম, আপার কেস এবং লোয়ার কেস। প্রথমে আপারে বলছিলাম, পরে হায়ার ঢুকে গেছে। তো আপার কেস লোয়ার কেসের যদি আমরা মিস্টেক করে থাকি তাহলে সেই ভুলগুলো ধরতে পারে আমাদের সি প্রোগ্রাম, অর্থাৎ এখানে এই মিস্টেক গুলো করা যাবে না। যেটা আপার কেস লেখার সেটা আপার কেসেই লিখতে হবে, যেটা লোয়ার কেস লেখার সেটা লোয়ার কেসে লিখতে হবে। তো এগুলো হচ্ছে একটা সি প্রোগ্রামিং এর বৈশিষ্ট্য। দেন আমরা চলে আসছি পরবর্তীতে সি প্রোগ্রামিং ভাষার ব্যবহার, কোন কোন ক্ষেত্রে এই ভাষাটা ব্যবহার করা হয়। এটা অপারেটিং সিস্টেম তৈরির ক্ষেত্রে ব্যবহার করা হয়, এটা ল্যাঙ্গুয়েজ কম্পাইলার তৈরির ক্ষেত্রে ব্যবহার করা হয়, অ্যাসেম্বলার তৈরির ক্ষেত্রে ব্যবহার করা হয়, টেক্সট এডিটর তৈরির ক্ষেত্রে ব্যবহার করা হয়, কম্পিউটার গেমস তৈরিতে ব্যবহার হয়, কম্পিউটার ভাইরাস তৈরিতে ব্যবহার হয়, কম্পিউটার অ্যান্টিভাইরাস তৈরিতে ব্যবহার হয়। বলো কোন সেক্টরটা তোমাদের কাছে আননোন এখানে? সবই জানা নাকি? সব করাইছিলেন হ্যাঁ, স্যার, 3 নাম্বারটা একটু বলে দেন তো, ভুলে গেছি, কিন্তু করাইছিলেন আপনি সবগুলাই। আচ্ছা, সব শব্দগুলোই পরিচিত মনে হয় কিন্তু কনসেপ্টটা ক্লিয়ার না। জি স্যার। অ্যাসেম্বলার, অ্যাসেম্বলার হচ্ছে একটা অনুবাদক, যেটা লো লেভেলের প্রোগ্রামকে মেশিন ভাষায়, অর্থাৎ অ্যাসেম্বলি ভাষায় লিখিত প্রোগ্রামকে মেশিন ভাষায় রূপান্তর করে দেয়। এটা কি তাহলে? একটা অনুবাদক প্রোগ্রাম। বুঝতে পারছো? তাহলে টেক্সট এডিটর কি? তোমরা ভাবতেছো ভালোই মুশকিলে পড়ে যাচ্ছি, খালি স্যার আর হচ্ছে আমাদের কাছে জানতে যাচ্ছে। বলো স্যার, টেক্সট এডিটর কি? হ্যাঁ, আমরা যে লিখি ওইটাই এডিট করে, মানে না ওইটাই বুঝে আমরা যাচ্ছে না। আমাদের না ক্ষেত্রে যদি কোনো ভুল থাকে তাহলে সেটা শুদ্ধ করে নেওয়া। আরে বোকা, এটা তো হচ্ছে ডিবাগিং। টেক্সট এডিটর হচ্ছে নোটপ্যাড প্লাস প্লাস, যেখানে আমরা HTML লিখছিলাম না, এই যে প্রোগ্রাম লেখার জন্য যে প্ল্যাটফর্মটা, সেই প্ল্যাটফর্মটাকে বলা হয় টেক্সট এডিটর। আমি কিন্তু যেদিন নোটপ্যাড প্লাস প্লাস অন করছিলাম সেদিন বলছিলাম যে এটা ওয়েব পেজ বা HTML লেখার জন্য একটা টেক্সট এডিটর প্রোগ্রাম, যেখানে প্রোগ্রাম লেখা হচ্ছে। তো আমরা যেই প্রোগ্রামের ভাষা দ্বারাই প্রোগ্রাম লিখি না কেন,
ওই প্রোগ্রামিং ভাষা লেখার জন্য একটা প্ল্যাটফর্ম দরকার, আর এই প্ল্যাটফর্মটাকেই বলা হচ্ছে টেক্সট এডিটর। তারপর কম্পিউটার ভাইরাস চিনো নাকি? কি স্যার? বলো আমাকে তাহলে, কম্পিউটার ভাইরাস কাকে বলে? এটা ক্লাস 6 থেকে শুরু করে 10 পর্যন্ত পড়ে আসছো, এখন বলো কম্পিউটার ভাইরাস কাকে বলে? কম্পিউটার কে অকেজো করে দেওয়া কাজ। করে দিবে। আমাদের আচ্ছা তাহলে আমি উপাত্ত গুলোকে অকেজো করে দেয়। এটা এইভাবে করে তোমরা ভাইরাসের সংজ্ঞা লিখবা, এটা করে দেয়। কারণ যদি বলি আচ্ছা, যে ক্লাস 9-এ ছিল একটা সংজ্ঞা। তো এখন আমরা যদি মানুষের আক্রান্ত যে করে, মানুষকে আক্রান্ত করে যে ভাইরাস, সেই ভাইরাসের সংজ্ঞা বলতে বলি তাহলে কি বলবা তোমরা? যে মানুষকে অকেজো করে দেয় ওটা হচ্ছে ভাইরাস নাকি? মানুষকে মৃত্যুর মুখে ঠেলে দেয়। সব ভাইরাসই কি মৃত্যুর মুখে ঠেলে দিবে? কম্পিউটার ভাইরাস এমন একটি এমন একটি প্রোগ্রাম বা এমন এমন হ্যাঁ এমন একটা প্রোগ্রাম, যে প্রোগ্রাম না স্যার এটা। হ্যাঁ প্রোগ্রাম, ঠিক আছে এমন একটা ঠিক প্রোগ্রাম আছে, যা আমাদের প্রোগ্রাম আছে। কম্পিউটারের বিভিন্ন তথ্য ও উপাত্ত গুলোকে তথ্য উপাত্ত গুলোর ক্ষতি করে, অনেক সময় মুছে ফেলে, আবার বিভিন্ন সমস্যা দেখা দেয় আর কি। এরকম কিছু একটা লিখবো স্যার। হ্যাঁ হ্যাঁ আচ্ছা, একের মধ্যে হাফ পাবা আর কি। তো আমি জানতে চাইলাম যে মানুষ যে ভাইরাসে আক্রান্ত হয়, সেই ভাইরাসের সংজ্ঞা যদি বলি আমরা কি বলবো? এটি এমন এক ধরনের পরজীব যা মানব দেহে প্রবেশ করলে মানব দেহের মানুষের স্বাভাবিকভাবে চলার বাধা সৃষ্টি হয়, রাইট? এই কথাটাই তো, যে স্বাভাবিকভাবে চলার বাধা সৃষ্টি করে। তাহলে কম্পিউটার ভাইরাস কি? কম্পিউটার ভাইরাস হচ্ছে এমন এক ধরনের প্রোগ্রাম। এখন চিন্তা করো, আমরা মানুষ যেমন জীব, আমাদের শরীরে যে ভাইরাসটা আক্রান্ত করে সেটাও কিন্তু একটা জীব, বাট এটা পরজীব। ঠিক এরকম কম্পিউটার চলে প্রোগ্রাম দ্বারা। তাহলে কম্পিউটারে যে ভাইরাসটা আক্রমণ করে সেই ভাইরাসটাও কি একটা প্রোগ্রাম? তাহলে এটা এমন এক ধরনের ক্ষতিকারক প্রোগ্রাম যা কম্পিউটারে প্রবেশ করলে বা আক্রান্ত করলে কম্পিউটারের যে স্বাভাবিকভাবে চলা তার বাধা সৃষ্টি করে। এইভাবে বললেই হয়ে যাবে যে এটি এমন এক ধরনের ক্ষতিকারক প্রোগ্রাম যা কম্পিউটারে প্রবেশ করলে কম্পিউটারের স্বাভাবিকভাবে চলার বাধা সৃষ্টি করে। কম্পিউটারের যে গতি, সেই গতি কমায় দেয়। কম্পিউটারের যে ফাইলগুলো, সেই ফাইলগুলো হাইড করে রেখে দেয় বা মুছে দেয়। এরকম বিভিন্ন ধরনের অস্বাভাবিকভাবে চলার সৃষ্টি করে। যেমন আমরা ভাইরাসে আক্রান্ত হইলে আমাদের যে স্বাভাবিকভাবে চলার গতি, সেই গতিটা কি নষ্ট হয়ে যায় না? ঠিক এরকমটাই। তাহলে আমরা এগুলো মনে রাখবো, কম্পিউটার ভাইরাস, তারপর অ্যান্টিভাইরাস। ক্লিয়ার? ওকে, তাহলে ভালো থেকো, আজকে পর্যন্ত একটু রাখছি। ওকে।